আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ মুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম কিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা সৌভাগ্য দিশার অনুষ্ঠান প্রত্যেক নিয়ত সৃষ্টি টিভির পর্দাতে দেখেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষ গুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী, আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিস দা। যারা চেম্বারে এসছেন, বিভিন্ন চেম্বারে বিভিন্ন জায়গায় পেয়েছেন দেবাশিস দাকে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, শিলিগুড়ি, আগরতলা, মুম্বাই, দিল্লি, গৌহাটি, বহু জায়গায় আপনারা পেয়েছেন দেবাশিসদাকে, গড়িয়াহাট, কালীঘাট, ব্যারাকপুর, বালি, বারাসাত, ডালনব, আপনারা যারা পেয়েছেন প্রত্যেকটি মানুষ তার সেই মনস্কামনা পূর্ণ হয়েছে, কেউ খালি হাতে যাননি। আর যদি এরকম কোনো ধারণা আপনাদের থেকে থাকে যে আপনাদের রেমেডি করার পরে কোনো কাজ হয়নি, যদি থেকে থাকে, হয়েরেস থাকতে পারে, আমি ঠিক বলছি ভুল বলছি সমস্ত প্রমাণ আপনাদের কাছে আছে, যদি থেকে থাকে আপনার অর্থ আপনি রিফান্ডেবল পেতে পারেন। যদি গ্যারেন্টি চান তবেই যোগাযোগ করবেন ডক্টর দেবাশিস শাস্ত্রী। এই বছরেও যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, বহু জায়গায় আপনারা ফার্স্ট ডিভিশন, হায়ার সেকেন্ডারি ডিভিশন, স্টার মার্ক, অনেক কিছু পেয়েছেন, আমার মুখের কথা নয়, ডক্টর দেবাশিস শাস্ত্রী কর্মজীবন আপনাদের কাছে প্রমাণ আছে। সুতরাং যারা মানব জন্ম পেয়েছেন তাদের জীবনে উচ্চশিক্ষা, কেরিয়ার, বাস্তু, বিবাহ, দাম্পত্য সুখ শান্তি, স্টাবলিশ ইওর লাইফ, সবটাই ভগবান লিখে দিয়েছেন। গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি পোপাড়ি সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ সবটাই ভগবান লিখে দিয়েছেন জন্মকালীন সময়ে। একজন অভিজ্ঞ মানুষের দরকার, যে মানুষটি আপনার জীবনে সাকসেস দিতে পারে গ্যারান্টি সহকারে। আর সেই গ্যারান্টি সহকারে যদি কাজ চান, জ্যোতিষগুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী একবার আসতে হবে, এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। কারণ একজন অভিজ্ঞ মানুষ আজকে দীর্ঘ 32 বছর ধরে কাজ দিয়েছেন সারা ভারতবর্ষে। সুতরাং আপনার জীবনে কি দরকার, কোথায় হচ্ছে না, আরো 5 জনের মতন কোন সমস্যা আপনার আটকে রয়েছে, আপনার কেরিয়ার কেন তৈরি হচ্ছে না, আপনার ফিনান্সিয়াল সমস্যা কেন হচ্ছে, আপনার দাম্পত্য সমস্যা কেন হচ্ছে, বা আপনার বাস্তুগত সমস্যা কেন হচ্ছে, বা প্রপার্টিগত সমস্যায় ভুগছেন কেন, অভিজ্ঞ মানুষের কাছে পৌঁছে যান, দেবাশিসদের কাছে আসতে হবে, এরকম কোনো বিষয় নয়। যারা অ্যাস্ট্রোলজির উপর পিএইচডি করেছেন বা হাই কোয়ালিফিকেশন করেছেন তাদের কাছে পৌঁছে যান, নিশ্চয়ই দেখবেন গ্যারান্টি সহকারে কাজ পাবেন। নমস্কার, কে বলছেন? বর্ধমান থেকে বলছেন, বলুন কে বলছেন? আমি সৌভি বলছি। সৌভি কি? নমস্কার নমস্কার, বলুন দাদা। আজকে একটু আমি নিজের সম্পর্কে জানতাম, অ্যাকচুয়ালি বর্তমানে লকডাউনের আগে থেকে ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার প্রতিবেশী আপনার কাছে গিয়ে খুব উপকৃত, ওর সঙ্গে আমি যাব ঠিক করেছিলাম। আচ্ছা, তার মাঝে মানে ওর সাথে রিসেন্টলি কথা হলো, তো ও বললো না আমি প্রোগ্রাম দেখেছি দাদা, এর মধ্যে যদি পারলে একবার কন্ট্যাক্ট কর। তিনি কাজ উপকার পেয়েছেন, যে সমস্যা নিয়ে এসেছিলেন তিনি কাজ পেয়েছেন? একটা সমস্যা না, ও সন্তানদের নিয়ে গিয়েছিল, আমাদের ফ্ল্যাটেই থাকে, তো ছেলেকে নিয়ে গিয়েছিল প্রথমে, তারপর তার মেয়েকে নিয়েও গেছিল, প্রত্যেকটি কথা যে একটা মানুষ বলেন, একজন অভিজ্ঞ মানুষ তার কথা শুনতে হবে। আপনারা যারা আসছেন, এই যে 1 বছর আগে আপনার প্রতিবেশী বা যিনি হোক আপনার রিলেটিভ এসছেন, তিনি কাজ পেয়েছেন, এরকম বহু হাজার হাজার কাজ শুধু বর্ধমান নয় সারা ভারতবর্ষে এইভাবেই কাজ দেওয়া হয়েছে, আর আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আপনারা এইভাবেই কাজটা পাবেন।
তো সুতরাং অসুবিধা কিছু কারণ নেই, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যা আছে যদি কোনো সমস্যা থাকে থাকে একবার জন্য হয়তো বলবেন, যদি মনে হয় একজন যোগ্য মানুষ তবেই বলবেন। আপনার যে কোনো সমস্যাই থাকুক না কেন সেটা গ্যারান্টি সহকারে সমাধান পাবেনই। শুভ সকালে একটা গুড নিউজ পেলাম, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এই আশা আকাঙ্ক্ষা রেখেছি। মেদিনীপুর চেম্বার রয়েছে আপনার, এইরকম ভাবে আপনাকে অনেক চেম্বার রয়েছে, সেগুলি বাঁকুড়া চেম্বার রয়েছে, রিসেন্ট চেম্বার দিতে হয়েছে, আপনারা একটুখানি স্কলিং দেখে আপনি কবে কি চেম্বার রয়েছে, শিলিগুড়ি চেম্বার আছে, জল মালদা চেম্বার আছে, যারা বাইরের চেম্বারও দেখছেন তারাও অন্তপক্ষে যদি বুকিং সারা মানে করতে হয়, যদি মনে হয় একজন যোগ্য মানুষ নিশ্চয়ই বুকিং করে নেবেন। দেবাশীদের কাছে বারে বারে আসতে হয় না, একবারই আসবেন, ওয়ান টাইম আসবেন, রেমেডি করবেন তো গ্যারেন্টি পেয়ে যাবেন। তো যাই হোক আজকে বলবো, আপনি কার সম্পর্কে জানবেন একটু বলুন। একটু দাদা আমার সম্পর্কে একটু জানবেন। ঠিক আছে নিশ্চয়ই বলে দেবো, আপনার ডেট অফ বার্থ যদি থাকে বলুন। হ্যাঁ 29 অক্টোবর 1992। সকাল কটার সময় জন্ম? সকাল 9:30 বর্ধমান। সকাল 9:30 বর্ধমান। আপনি কি করছেন এখন? নিশ্চয়ই বলে দেবো। তো আপনি বিয়ে করেছেন, মানে বিয়ে হয়েছে আপনার? না দাদা এখনো সেটা তো হয়নি। কেন বলছি তার কারণটা আছে, 29 অক্টোবর 1992 বৃহস্পতিবার ছিল। আচ্ছা জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন চতুর্থী শুক্লপক্ষে জন্ম, যেটা হচ্ছে যেটা প্রথমেই আপনি পেলাম যে আপনি বিয়ে করেছেন কিনা, কারণ আপনার জন্মকোষ্ঠীতে বিবাহ সমস্যা রয়েছে এক নম্বর। দু নম্বর হচ্ছে যে কর্ম জায়গায় বিভ্রান্তি, অর্থাৎ কর্মস্থানে বিভ্রান্তি, আপনি কোনো প্রাইভেটে কাজ করছেন? আপনার যে রিলেটিভ বা পাড়া প্রতিবেশী যিনি এসেছিলেন তারও এরকম অনেক সমস্যা ছিল, তো আপনার জন্মকোষ্ঠীতে সমস্যা অনেক রয়েছে, লগ্ন ভাবে রয়েছে চন্দ্র বুধ শুক্রের কানেক্টেড বৃশ্চিক রাশিতে, তাতে কি হবে আপনার কর্মস্থানে বিভ্রান্তি হবে, মানসিক ডিপ্রেশন হবে, নার্ভের সমস্যা আসবে, ঘুম কমে যাবে, মানে অনিদ্রাজনিত রোগ আপনাকে ধরবে। এবং আরেকটি জায়গা রয়েছে, আপনার অষ্টমে মঙ্গল বসে আছে কেতুর সঙ্গে, সেখানে কিন্তু যেহেতু আপনি মাঙ্গলিক, এই যে প্রথমেই বললাম বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, তার মানে প্রথমেই হচ্ছে বিবাহ সমস্যা, এবং তার মধ্যে কালসর্পযোগ রয়েছে। যদি একটুখানি যদি কাজের গ্রোথ বা কর্মজীবন যদি এস্টাবলিশ করতে হয় বা কোনো চাকরি বা আপনার সেই জায়গায় এস্টাবলিশ করতে হয় তাহলে অবশ্যই আপনার অষ্টম স্থানে এবং লগ্নের স্থানে একটুখানি রেমেডি করে নিতে হবে। আপনার শরীর ভালো যায় না? হ্যালো, আপনার শরীর ভালো যায়? আপনার শরীর ভালো যাচ্ছে না? তো আপনার স্কিনের সমস্যা রয়েছে? আচ্ছা স্কিনের সমস্যা রয়েছে, আরো আদার্স যেগুলি আপনাদের মেয়েদের রোগ থাকে সেগুলিও কিন্তু আপনাকে অ্যাটাক করবে। যাই হোক, এই যে আপনি ক্যারিয়ারের জায়গায় গড়তে চাইছেন, কারণ হচ্ছে এই কালসর্পযোগটি, যে কালসর্পযোগটি রয়েছে সেই কালসর্পযোগটি হচ্ছে শঙ্খফলা কালসর্পযোগ, অষ্টমস্থ মাঙ্গলিক আছে, লগ্নস্থানে আপনার বুদ্ধিভ্রমের যোগ রয়েছে, যে কারণের জন্য আপনার
এডুকেশন বলুন বা চাকরি বলুন বা কর্মস্থান বলুন বা বিবাহিত জীবন বলুন, সবটাই বাধা বিপত্তির মধ্যে দিয়ে গড়বে। বুঝতে পারছি তো? সুতরাং যদি আপনি সম্ভব হয় একবার 10 তারিখে বর্ধমান চেম্বারে চলে আসতে পারেন, তো ওখানে কিন্তু আপনি একটু রেমেডি করার মতো প্রিপারেশন নিয়ে আসবেন। নিশ্চয়ই রেমেডি করে দিলে আগামী খুব কুইক সেপ্টেম্বর মাসের পর থেকে দেখবেন আপনার কর্মযোগ তৈরি হয়ে যাবে। কেমন? নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো থাকুন, নমস্কার। দেবাশীদের কাছে এসে মানুষ কি পেয়েছেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বা আপনাদের কাছেও সেই প্রমাণ রয়েছে বহু জায়গায়, দেখতে থাকুন। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলে। দেবাশীষ শাস্ত্রীর কাছে এসে কি উপকার আপনার হয়েছে? আমি অনেক উপকার পেয়েছি, আমি আমার মেয়ের জন্য এসেছিলাম। আচ্ছা, মেয়ে কতগুলো প্রবলেমের জন্য সবকটা থেকে আমি বেরিয়ে এসেছি, মেয়ে এখন খুবই ভালো রয়েছে। এটা বিয়ের জন্য এসেছিলাম, একটা অশান্তি চলছে, সেটা ঠিক হয়ে গেছে। তারপরে মেয়ে পড়তে বসতো না, সেই জিনিসটার থেকে মুক্তি পেয়েছি। তারপরে মেয়ের শরীর নিয়ে একটু ভুগছিলাম, ওটা থেকেও আমি বেরিয়ে এসেছি, এখন মেয়ের খুব ভালো আছে। ওই জন্য আমি দাদার কাছে আবার এসেছি। আপনি মনে করেন ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আসলে উপকার পাওয়া যায়? নিশ্চয়ই উপকার পাওয়া যায়, দাদার কথা না ঠিক মতো চললে উপকার পাবেই। আপনি 10 জনকে নিশ্চয়ই বলবেন? হ্যাঁ নিশ্চয়ই বলতে চাই, বলছি আমি। আপনারা কোথা থেকে এসেছেন? খড়দা থেকে। কতদিন ধরে আসছেন? এই মাসখানেক ধরে আসছি। আপনারা এই যে মাসখানেক থেকে ধরে আসছেন, আপনারা কি কোনো উপকার পেয়েছেন আগে থেকে? হ্যাঁ, আগে থেকে অনেকটা উপকার পেয়েছি। আচ্ছা, আপনারা অনেক ভালো আছে। অনেক জায়গায় এসেছি, শ্রম সুপার বাইনি, তারপরে ডাক শাস্ত্রী, এতে এসে আমার অনেকটাই 1 মাস হলো, অনেকটা উপকার। কোথা থেকে? আপনার নাম কি? প্রতিমা কয়া। আপনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার জীবনে অনেক কিছু সমস্যা। কোনো ফল পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আপনি কি মনে করেন ডক্টর দেবাশীষ শাস্ত্রী যে কোনো জটিল সমস্যার সত্যি করে প্রতিকার করতে পারেন? হ্যাঁ পারেন। আপনি এই কথা কি আরো 5 জনকে বলেন? হ্যাঁ বলেন। আপনি সত্যি সত্যি কথা বলছেন তো? আপনার নাম? আমার নাম আশিস গাঙ্গুলি। আপনি কোথা থেকে এসেছিলেন? আমি কলকাতা থেকে আসছি। কি সমস্যা নিয়ে দেবাশীষদার কাছে এসেছি? সমস্যাটা হচ্ছে পারিবারিক সমস্যা। আমি প্রচন্ড ভাবে পারিবারিক সমস্যায় ভুগছিলাম। অ্যাকচুয়ালি এই পারিবারিক সমস্যা শুরু হয় আমার একটা ফ্ল্যাট চেঞ্জ করার পর থেকে। আমি একটা বাড়িতে ছিলাম, একটা বাড়ি থেকে যখন আর একটা বাড়ি আমি চেঞ্জ করি, ফ্ল্যাট কিনি, বিশ্বাস করবেন না যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা এমন একটা ঝগড়া বা এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, মানে সেই জায়গাটা আমরা যেন কেউ কাউকে মেনে নিতে পারছি না, মানে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। কারণ যখন আমি দেবাশীষবাবুর কাছে আসি, উনি আমার বাড়ির চারপাশে কী আছে আগে সেটা জিজ্ঞাসা করে। তো প্রথমেই আমার যেটা আমার জানা ছিল না, ঈশান কোণে আমাদের বাথরুম ছিল বাড়ি, তো যেটা সব কিছুতেই আমাদের নেগেটিভ এনার্জি তৈরি করছিল এবং এমনভাবে তৈরি করছিল যে আমাদের পুরো সংসারটা ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল। তো সেখান থেকে যখন আমি দেবাশীষদার কাছে আসি, তো আমার পক্ষে তো ফ্ল্যাট ভেঙে আবার নতুন করে ফ্ল্যাট করা সম্ভব নয়, কিন্তু সেই জায়গা থেকে বিশ্বাস করবেন না, আমি মানে আজকে আমি অবাক হয়ে যাচ্ছি। অনেকে বলেছিল যে এটা হবে না বা এটা হবে, ওনার কাছে না বলে কোনো কথা নেই, যখন আমি এলাম উনি ব্যাপারটা শুনলেন, বুঝলেন এবং উনি আমাকে কিছু যন্ত্র দিলেন যেগুলো আমাকে বাড়িতে রাখার জন্য। এবং সত্যি কথা বলতে আমি মাসখানিকের মধ্যে আমাদের যে সেই পুরনো ভালোবাসার যে রিলেশনটা ছিল আমার ওয়াইফের সাথে, সেটা কিন্তু আমি আবার ফিরে পেলাম। কেন আমি সবাই মানে সবাইকে বলবো যে দেবাশীষদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এর জন্য। আপনারা দেখলেন যে মানুষ বিভিন্ন সমস্যায় ছিল, দিনের পর দিন বছরের পর বছর এরকম সমস্যায় ছিল, কারো কেরিয়ার সমস্যা, কারো বাস্তু সমস্যা, কারো ফিনান্সিয়াল সমস্যা মানে অর্থ সমস্যা, কেউ আবার দাম্পত্য সমস্যায় ভুগছিলেন বা কেউ হয়তো মামলা মকদ্দমা ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা এইভাবে গ্যারান্টি সহকারে নির্মূল করে দেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ডক্টর দেবাশীষ শাস্ত্রী, আপনাকে ভাবতে হবে যে একজন অভিজ্ঞ মানুষের কাছে যাবেন না একজন আন্ডার কোয়ালিফিকেশনের কাছে যাবেন। বর্তমান যুগে বর্তমান সিচুয়েশনে অনেক মানুষ এসেন এই প্রফেশনে, যেখানেই যাচ্ছি সেখানেই শুনছি হাজার হাজার টাকা মানুষের চোট করিয়েছে। তো আপনারা একটা কথা বলি, ডিসিশন মাস্ট বি গ্যারান্টেড। আপনি যদি আপনি ডাক্তার নির্বাচন করতে না পারেন, তাহলে আপনার রোগ সারাতে পারবেন না। ঠিক অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী ক্ষেত্রেও তাই, যদি আপনি যদি একজন অভিজ্ঞ মানুষের যদি আপনি চিন্তা করতে পারেন, কার কাছে যাব, কার কাছে গেলে আমার সন্তানের কেরিয়ার সমস্যা মিটে যাবে, আমার সন্তানের বিবাহ সমস্যা মিটবে, কার কাছে গেলে আমার ফিনান্সিয়াল সমস্যা বা অর্থ সমস্যা মিটে যাবে, কার কাছে গেলে আমার বাস্তু সমস্যা মিটবে, কোথায় গেলে আমার
কঠিন ব্যাধি সেরে যাবে সেটা আপনাকে চিন্তা করতে হবে। আর চিন্তা করে একজন অভিজ্ঞ মানুষের কাছে পৌঁছে যাবেন, তবেই আপনি এইভাবে কাজ পাবেন। হাজার হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে 32 বছরে সারা ভারতবর্ষে। সুতরাং চেম্বার রয়েছে, আপনারা চেম্বারে যোগাযোগ করবেন। প্রত্যেক বৃহস্পতি শনি রবি ডালনব বিক্রমে সি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য জেন্টস রয়েছে, ডক্টর দেবাশিস শাস্ত্রী পার্সোনাল চেম্বার, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। প্রত্যেক বৃহস্পতি শনি রবি ডক্টর দেবাশিস শাস্ত্রী পার্সোনাল চেম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই সৌভাগ্য জেন্টসে আপনারা সমস্ত রেমেডি রয়েছে, গ্রহরত্ন, ফেংশুই এবং লকেট, যন্ত্রম, কবচ, রুদ্রাক্ষ, সমস্ত ধরনের জিনিসপত্র রয়েছে। আপনার আর্থিক সামর্থ্যের মধ্যে আপনি সমস্ত রেমেডি পেতে পারেন। আসতে হবে চেম্বারে। গড়িয়াহাট চেম্বার রয়েছে, প্রত্যেক শুক্রবারে গড়িয়াহাট চেম্বার রয়েছে, গড়িয়াহাট ভাগ্যচক্র, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। কলকাতায় 2টো চেম্বার নিশ্চয়ই আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ হ্যালো নমস্কার, কে বলছেন? কোথেকে বলছেন? চেতলা থেকে বলছেন, বলুন। আচ্ছা ঠিক আছে, বলুন আপনার নাতির ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থটা বলুন। 7ই অক্টোবর কত সাল? 7ই অক্টোবর 2019। তার মানে আপনার একদম বাচ্চা আমি, আপনার তার ভবিষ্যৎ আপনি জানবেন। 7ই অক্টোবর 2019 সাল, তার তো বয়স কত? 2 বছর? না না, 1 বছর হয়নি। তাহলে তার কি ভবিষ্যৎ জানবেন আপনি? আপনারা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, সেটা 7ই অক্টোবর 2019, মানে এখন 2 বছর হয়নি। তাহলে ঠিক আছে, বলে দিচ্ছি, আমি লাইনে থাকুন। হ্যাঁ 2019 বলুন, টাইমটা কখন? 7টা 3। কোথায় জন্ম? কলকাতায় জন্ম। নাতনি হয়েছে তো? মেয়ে? ছেলে। আচ্ছা নিশ্চয়ই বলে দিচ্ছি, লাইনে থাকুন। আপনি চেতলা থেকে বলছেন তাই তো? আচ্ছা ওই দিনকার সোমবার ছিল? উত্তরসরা নক্ষত্র মকর রাশি তুলা লগ্ন নবমী শুক্লপক্ষে জন্ম, এই নবমী তিথিটি যা ভালো নয়। আচ্ছা একটা কথা আপনাকে বলি নরগণ, আপনার নাতনি শরীর খারাপ যাচ্ছে, জন্মাবার পর থেকে শরীরে প্রবলেম হচ্ছে কি? সেখানে একটা ইনজোর হয়েছে, এটা কঠিন যোগ নয়? আপনি বলেন সেরকম কিছু হয়নি। সেরকম কিছু হয়নি মানে কি? নাতি এখন তো ভালো থাকবি, ডাক্তার দেখিয়েছেন ভালো থাকবে, কিন্তু আপনার নাতি মাঙ্গলিক, আপনার নাতির দ্বাদশভাবে মাঙ্গলিক আছে, কর্মস্থানে বিভ্রান্তি হবে, পড়াশোনায় চঞ্চল থাকবে, এবং আরও একটি জায়গা রয়েছে ওর, কিন্তু যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে খুব রাগি হবে, জেদি হবে, বুঝতে পারছি, পড়ে গিয়ে হাত পাত কাটা ফাড়া এরকম থাকবে। সম্ভব হলে একটি আপনি রুদ্রমণি ওকে পড়িয়ে রাখতে পারেন, তাহলে আপনার ওর শরীর খারাপ থাকবে না, শরীর ভালো যাবে, পড়াশোনায় মনোনিবেশ হবে, একটু যত বড় যাবে বড় হবে ততই তার আপডেশন হবে, ভালো থাকবে। এই যে পায়ে তার পুজ হয়েছে, এটা কেন হয়েছিল? এই যে শনিকেতু বসে আছে একই ঘরে তৃতীয় হাউসে, সেখানে কিন্তু এই ডিস্টার্বটা হবে, এবং শুধু আজকের নয়, এর পরেও কিন্তু এইভাবে শরীরে কিন্তু স্কিনের সমস্যা বা এই ধরনের কিছু আসবে, বুঝতে পারছি। তো যাই হোক, সম্ভব হলে একবার আপনি যোগাযোগ করতে পারেন চেম্বার গড়িয়াহাটে, চেতলা থেকে আসবেন গড়িয়াহাটে আসবেন, গড়িয়াহাট ভাগ্যচক্র
বম্বে ডাইং শোরুমের দোতলার উপরে, অর্থাৎ গড়িয়াহাট খাদিমচের পাশে, প্রত্যেক শুক্রবারে 12টা থেকে 5টা পর্যন্ত। কেমন? যে কোনো সমস্যাই থাকুক, যে কোনো কঠিন ব্যাধি থাকুক, যোগাযোগ করবেন ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে। নমস্কার। তো বিষয়টা হচ্ছে, যারা বাইরে চেম্বার, আপনারা নিশ্চয়ই আপনারা জানেন যে 3 তারিখে রয়েছে বাঁকুড়া, আগামী দিন বাঁকুড়া রয়েছে, 4 তারিখে মেচেদা রয়েছে, এবং 10 তারিখে রয়েছে বর্ধমান, 11 তারিখে মেদিনীপুর রয়েছে, এবং 20 তারিখে রয়েছে শিলিগুড়ি, এই সরি 20 তারিখে বহরমপুর রয়েছে, এবং 21 তারিখে শিলিগুড়ি আছে, এবং বাকি যে ডেটগুলি দেওয়া আছে সেগুলি আপনারা এখানে কলিংয়ে আপনারা দেখবেন। যদি দেবাশিসদার উপরে ভরসা থাকে বা যদি মনে হয় একজন যোগ্য মানুষ, এতদিন ধরে মানুষে কাজ করেছে, বংশ পরম্পরায় কাজ দিয়েছেন, তবে তারা যোগাযোগ করবেন। যেখানে চেম্বার 39খানা চেম্বার এখনো মেনটেন করতে হয়তো লকডাউনের মধ্যে অনেক চেম্বার অনেক বন্ধ রয়েছে, আপনারা যোগাযোগ করবেন, অনলাইনে যোগাযোগ করতে পারেন, অনলাইনে আপনার রয়েছে, অল টাইম অনলাইনে কাজ পাবেন, যেমন চেম্বার এসে দেখালে যে কাজটা পেতেন অনলাইনের মাধ্যমে সেটা পাবেন আপনারা। এই 3-4 মাস ধরে প্রচুর মানুষের অনলাইনে কাজ হয়েছে, অসুবিধা কোনো কারণ নেই। আর আরেকটি কথা আপনাকে বলছি, যদি মনে হয় যে একজন যোগ্য মানুষ, তবেই যোগাযোগ করবেন, বারবার এই কথা বলেছি, কারণ অ্যাস্ট্রোলজি নিয়ে মানুষ এখন যে পর্যায়ে গেছেন, আমাদের মতন লোকের মানুষের সম্মান থাকাই বড় দুষ্কর ব্যাপার। যাই হোক, ভালো থাকবেন আপনারা, আপনারা ভালো থাকবেন, আর ভালো থাকতে হবে, কারণ এই যে লকডাউন বা যে করোনা ভাইরাসের জন্য মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন, আতঙ্কিত হবেন না, জীবন থেমে থাকলে হবে না। আপনার কেরিয়ার, আপনার উচ্চশিক্ষা, আপনার চাকুরি, আপনার বিজনেস, আপনার বিবাহ সুখ শান্তি, আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি, আপনার কী বলবো, আপনার প্রপার্টিগত সমস্যা সবটাই আপনারা সেই জায়গা থেকে একটুখানি কাউন্সেলিং করিয়ে কেমন থাকবেন, কেমন ভালো থাকবেন, আগামী দিন কেমন হবে সবটাই জেনে বুঝে তার গাইডলাইন করবেন, দেখবেন ভালো থাকতে পারবেন। আজকের আর সময় নেব না, ভালো থাকুন, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।